আমাদের কান লাগাতে হবে। আলোচনা শোনার পূর্বে একটা সূত্র আপনাদের মাথার ভিতরে মুখস্থ রাখতে হবে। আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, পদ্মা মেঘনা যমুনা বলেন, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর কসম জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না, কমবে না, কমবে না। কিন্তু আব্বা আমার মহব্বত নিয়ে যারা পরিমাণ চোখের পানি যদি পড়ে, নিশ্চিতভাবে আমার আল্লাহ ওই এক ফোঁটা চোখের পানি দ্বারা জাহান্নাম ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক আমার পন্তানি সিনমা বন্ডা, আমি কোন মায়ের কথা বলছি আমি জানি না, আপনাদেরকে বোঝাতে পারবো কিনা। আমার মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার এক ফোঁটা বীজের কোটি কোটি বাগান, একটা শুকনো গিয়ে আমার মায়ের রহমের ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল, ওই বীজের উপরে 40 দিন যাওয়ার পরে এটার বীজ থাকে নাই, ওইটার রক্ত হয়ে গেল। ওই রক্তের উপরে আরো 40টি দিন যাওয়ার পরে এইটার রক্ত থাকে নাই, ওইটা মাংসের টুকরা হয়ে গেল। ওই মাংসের টুকরার উপরে আরো 40টি দিন যাওয়ার পরে ওইটা মাংসের টুকরা থাকে নাই, ওইখান থেকে দুটা চোখ বের হলো। ওই চোখের উপরে আরো 40টা দিন যাওয়ার পরে সেইখান থেকে দুটা পা বের হলো। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে এবার মাথা চুল বের হলো। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, জিব্রাইল আমার বান্দা 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে গিয়েছে, একটু পরে আমার বান্দা দুনিয়ার জমিনে যাবে। মায়ের পেটের মধ্যে কেমন পজিশনের মধ্যে রয়েছে একটু বলো না। জিব্রাইল বলে, আল্লাহ আপনার বান্দার দুইটা পা নিচের দিকে দেখা যায় আর মাথার উপরের দিকে দেখা যায়। আমার আল্লাহ বলে, না জিব্রাইল আমার বান্দার দুইটা পা যদি নিচের দিকে থাকে হসপিটালে নেওয়ার পরে কোনো নার্স যদি আমার বান্দার দুইটা পা ধরে টান মেরে জমিনে বের করতে চায়, আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিব্রাইল দেরি না করে আমার বান্দার কোমরে ধরে তার মাথাটা নিচের দিকে নামাও আর পা গুলো উপরের দিকে উঠাও। জিব্রাইল বলে, বান্দার কোমরে ধরে তার মাথাটা যখন নিচের দিকে নামাই, কচি কোমরে ধরার কারণে বান্দা ব্যথা সহ্য করতে না পেরে ধাম করে মার কলিজার মধ্যে এত জোরে একটা লাথি মারে, সাথে সাথে অনেক মা হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুবরণ করে। সাথে সাথে কত মা হাসপাতালের বেডের মধ্যে বেহোশ হয়ে, যুবক আমার আল্লাহর ইজ্জত ধরে কসম করে বলি, সন্তান দুনিয়ার জমিনে আসলো, মার কোনো জ্ঞান নাই, সন্তানের কোনো জ্ঞান নাই, আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করে, আল্লাহ মনে হয় মা সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে, না সন্তান আর মা দুইজন যদি জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করে তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। জিব্রাইল মেডিকেল সায়েন্স ব্যবহার করো, আল্লাহ এটা আবার কেমন। আমার আল্লাহ বলে, একটা কাজ করে যে সন্তানটা কান্না করে না, এর পিঠের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে জিব্রাইল তুমি 3 বার ঘষা মারো। জিব্রাইল বলে, 1 বার ঘষা মারি, 2 বার ঘষা মারি, 3 বার ঘষা মারতে দেরি হয়, সন্তানটাও ওয়া ওয়া করে কান্না করে ওঠে। আরে যুবক আমার, যেই মাকে ইনজেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যেই মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, খোদার কসম সন্তানের ওয়া ও কান্নার আওয়াজটা মায়ের কানে যেতে দেরি হয়, মায়ের জ্ঞানটা বৃদ্ধি 1 সেকেন্ড সময় লাগে না। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, আমি কোন মায়ের কথা বলছি আমি জানি না, আপনাদেরকে বোঝাতে পারবো কিনা। দুনিয়াতে আসার পরে আমরা মার স্তন থেকে 1 টানা 2 বছরে দুধ পান করেছি। আপনি বলবেন, হুজুর 1 ফোঁটা 1 ফোঁটা করে দুধ পান করেছি, কতটুকু ইয়ার করলাম। কিন্তু বৈজ্ঞানিকরা বলে, আরে 2 বছর তুমি গোলাম বাদ দাও, মার স্তন থেকে 1 ফোঁটা দুধ পান করেছো, ওই 1 ফোঁটার দুধের পাওয়ার ক্ষমতা তোমরা এখনো জানলা না। বলে, বুঝলাম না। বৈজ্ঞানিকরা বলে, আল্লাহর কসম মার 1 ফোঁটা দুধকে নিয়ে যখন আমরা গবেষণা করলাম, আমরা 1 বছর পরে গবেষণা করে রেজাল্ট পেয়ে গেলাম, মায়ের 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যুবক আমার, আমি কোন মায়ের কথা বলছি। দুনিয়াতে আসার পরে মায়ের স্তন থেকে আমরা 1 টানা 2 বছরে দুধ পান করেছি। আপনি বলবেন, হুজুর 1 ফোঁটা 1 ফোঁটা করে কতটুকু ইয়ার পান করলাম। কিন্তু তাফসীরে দুররে মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, খোদার কসম মার স্তনের 2 বছরের দুধ গুলা যদি তোমরা একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছরে অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার,
আল্লাহর পরে নবী আমার তার পরে মা জননী মাঝে আমার নয়নের মণি সন্দেহ আছে না তো বলুন না আল্লাহর পরে নবী আমার আল্লাহর তারে পরে মা জননী মাঝে আমার নয়নের মণি মাঝে আমার নয়ন হাজারে পৃষ্ঠা ডায়েরি জুড়ে লেখি যদি কবিতা শেষে হবে না শেষে হবে না মায়ের দুঃখের কথা নিজের সুখের একটু কথা নিজের সুখের একটু কথা কখনো মা ভাবিনি মাঝে আমার নয়নের মণি মাঝে আমার নয়ন যুবক আমার বর্তানি সিনমা বন্ডা আমি কোন মায়ের কথা বলছি আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারবো কিনা আমি গোলাম রাব্বানি কাশ্মীর মাঝে মাঝে চিন্তা করে কোরআন সুন্নাহ থেকে তো যুবকরা মায়ের কথা অনেক শুনলো আজকে একটা বৈজ্ঞানিক তথ্য আপনাদেরকে শোনাই আমি একটা বই পড়েছি দ্য মাদার অফ সায়েন্স বৈজ্ঞানিকরা বলে মা কেমন জিনিস জানো একজন মায়ের পেটের ভিতরে সর্বোচ্চ খালি জায়গা মাত্র 10 ইঞ্চি যায় যা সন্তান যখন মায়ের পেটের ভিতরে 7 মাস 10 দিন বয়স হয়ে যায় সন্তান 7 মাস 10 দিনের মাথা মায়ের পেটটা সম্পূর্ণ বরাদ্দ 10 ইঞ্চি হয়ে যায় আর যারা পরিমাণ খালি জায়গা থাকে না বৈজ্ঞানিকরা বলে আমরা চিন্তায় ভেঙে পড়ি 7 মাস 10 দিনের মাথা যদি মায়ের পেটটা বরাদ্দ হয়ে যায় 10 মাস 10 দিন থাকতে হলে আরো 3 মাস মায়ের পেটে সন্তান থাকবে 3 মাসে 3 ইঞ্চি লম্বা হবে তাহলে সন্তান যাবে কোথায় 7 মাস 10 দিনের পরে মায়ের পেটে তো আর যারা পরিমাণ জায়গা নাই আমাদের বৈজ্ঞানিকদের কম্পিউটার অফ হয়ে গেল আমাদের ব্রেন আর কাজ করে না আরে যুবক আমার বৈজ্ঞানিকরা বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমরা মায়ের পেটের মধ্যে এবার একটা মাইক্রোস্কোপের মেশিন লাগাই দেই আমরা এবার মায়ের পেটের ভিতরে 1 মাস পরে সন্তানটা 1 ইঞ্চি লম্বা হলে সন্তান যাবে কোথায় আমরা মায়ের পেটের দিকে তাকাই থাকি বৈজ্ঞানিকরা বলে 1 মাস পরে যখন সন্তানটা 1 ইঞ্চি লম্বা হয় আল্লাহর কসম আমরা এমন একটা দৃশ্য দেখতে পাই যে দৃশ্য দেখার পরে আমাদের চোখের জলগুলা টপ টপ করে পড়ে এর বৈজ্ঞানিকটা কি হলো বৈজ্ঞানিকরা বলে আমরা দেখি 7 মাস 10 দিন পরে সন্তানের বয়স যখন 8 মাস 10 দিন হয়ে 1 মাসে 1 ইঞ্চি বড় লম্বা হয় সন্তান ডানে যায় জায়গা পায় না বামে যায় জায়গা পায় না সামনে যায় জায়গা পায় না পিছনে যায় জায়গা পায় না সামনে পিছনে ডানে বামে যখন জায়গা পায় না সন্তানের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায় সহ্য করতে না পেরে সন্তান ধাম করে মার কলিজার মধ্যে এত জোরে একটা লাথি মারে বৈজ্ঞানিকরা বলে খোদার কসম আমরা দেখি সাথে সাথে মার কলিজাটা 1 ইঞ্চ উপরের দিকে উঠে যায় মা কলিজার মধ্যে চেপে ধরে বলে স্বামী আমার আমার কলিজা আজকে কেন জানি বেশি টনটন করে ব্যথা করে মার মুখের মধ্যে খাওয়া থাকে মার মুখে পানি গুলা জমিনের মধ্যে পড়ে যায় মা চোখের পানি গুলা দেয় আমি মনে করেছিলাম আমি আমার মার কলিজায় একবার দুইবার লাথি মেরেছি কিন্তু আল্লাহ শপথ করে বলে আমরা প্রত্যেকটা সন্তান যে সন্তানটা দুনিয়াতে আসার পূর্বে মার কলিজায় সবচেয়ে কম লাথি মেরেছে প্রতিটা সন্তান মার কলিজায় যায় আমরা 4,500 বার লাগ আমি গোলাম রাব্বানি কাশ্মীর চিন্তা করি মাঝে মাঝে আমি বুঝি আমার মার বলে যায় 4,500 বার লাগতে মেরেছি আরে যুবক আমার আমি মাঝে মাঝে চিন্তা করি লাঠি গুলো মন হয় আস্তে আস্তে ছিল না হয় আমার মা কেমন ভাবে বেঁচে ছিল কিন্তু বৈজ্ঞানিকরা বলে না 4,500 লাঠি গুলো কত ভয়ঙ্কর ছিল একটা লাঠির উদাহরণ তোমরা তাহলে শোনো ওই 4,500 লাঠি থেকে একটা লাঠি যদি তুমি তোমার বাবার কলিজার মধ্যে দিতা তোমার বাবা 1 সেকেন্ড দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারতো না গলা কাটা মুরগির মতো তরক তরক করে জমিনে মৃত্যু বরণ করতো কিন্তু আমার আল্লাহ কত মেহেরবান আমার আল্লাহ বলে যে সন্তানটা মার কোলে যায় যত বেশি লাশি মারে মা সন্তানকে দুনিয়াতে আসার পরে তত বেশি ভালোবাসে জোরে করে সুবহানাল্লাহ
জান্নাতের চাবি আমার মা ও মা গো, জান্নাতের চাবি আমার মা, বল না বাবা, জান্নাতের চাবি আমার মা ও মা গো, জান্নাতের চাবি আমার মা, যার বেছে নাই তার মত দুঃখী নাই, মা যার বেছে নাই তার মত দুঃখী নাই, খালা ফুফু মায়ের মত না ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা ও মা গো, যা খবর হে দুনিয়া কি নমাইশ পর নজর হে নামি গোয়াম, কে আজ দুনিয়া জুদা বাস বাহার কার কে বাসি বা খুদা বাস, জিসতে দুনিয়া আজ খুদা গাফেল বুদা কামাশু নকরা হো ফরে জিন্দো যা বল, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশেকো কা কাম হ্যায়, আমার আল্লাহ বলে কে রে বান্দা, এই কাগজের মধ্যে দুইটা অক্ষর লেখা আছে, একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে ফা, আলিফ আর ফা দ্বারা কি তুমি বুঝো নাই, দুনিয়ার জমিনে তোমার মার সাথে গাদ্দারি করেছ, বাবার সাথে গাদ্দারি করেছ, তোমার স্ত্রীকে খুশি করার জন্য তোমার মাকে যখন ধমক দিয়েছিলে তোমার মার জবান দিয়ে উফ শব্দ বের হয়ে গিয়েছে, আর উফ শব্দ লেখার জন্য দুইটা অক্ষর লাগে, একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে ফা, তোমার আব্বা আম্মার জবানের উফ শব্দটা আমার আরশের পায়া যখন তত্তরে করে কাপড়ে সরে করলো, আমি আল্লাহ বড় দাস করতে না পেরে ওই আব্বা আম্মার কষ্টের উফ শব্দটা তোমার গুনার পাল্লা দেওয়ার কারণে আজকে গুনার পাল্লা বাড়ি হয়ে তুমি জাহান্নামের পথিক হয়ে যাচ্ছে, জোরে বলি নাউজুবিল্লাহ, চিৎকার মেরে বল নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাই না সবাই আমরা, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দা মাপ কর সবাই, আল্লাহ ক্ষমা করে দা মাপ করে দা, একদম কলিজার ভিতর থেকে বলুন তো, আব্বা আম্মার সাথে গাদ্দারি চলবে চলবে, আব্বা আম্মার সাথে বেয়াদবি চলবে চলবে, আব্বা আম্মার সাথে চোখ লাল করে কথা বলা চলবে, মন থেকে দিল থেকে হৃদয়ের ভিতর থেকে বলুন আব্বা আম্মার খেদমত সকলে আমরা চাই কি চাই না, একটু দুইটা হাত আল্লাহকে দেখান চাই কি না, আল্লাহর নবী বলে আমি ওয়াদা করলাম যে সন্তান আব্বা আম্মাকে রাজি করতে পারবে কিয়ামতের ময়দানে, আল্লাহ তার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসবেন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর কি, যাদের দিকে তাকিয়ে আমার আল্লাহ মুসকি হাসবেন, আমার নবী বলে হুব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কালবি, যার অন্তরে আমি রাসূলুল্লাহর যারা পরিমাণ মুহাব্বত থাকবে আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে তাকিয়ে মুসকি হাসবেন, আজকে আমার ইয়াজিমুস শান মাহফিলে সুন্নি জনতা একটু বলুন তো, যেই রসুলের মোহাম্মদ অন্তর থাকার কারণে আল্লাহর মুস্কি হাসি পাওয়া যায়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে, নানা জবান খুলে বলুন পারে, অনেকে বলে তোমরা সুন্নিরা যে কোনো আলোচনা করো এক দেড় ঘন্টা আলোচনা করে নবীর পক্ষে টপ করে নবী 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 নবী, তো আমি বলি নবী নবী ছাড়া কি কি রে বাবা, আমরা অসংখ্য হিন্দু পাড়া যখন হাঁটতে যায় গাড়ি যায় তখন মন্দিরের ভিতরে আমার শোনা যায় ভগবান ভগবান ভগবান, কে হিন্দু ভাই ভগবান বলো তুমি কাকে ডাকো, বলে ভগবান বলে আমি আল্লাহকে ডাকি, ওগো আল্লাহ হিন্দু ভগবান বলে নাকি আপনাকে ডাকি, আল্লাহ দেখুন না কি পরিমাণ চোখের পানি আবার পড়ে আল্লাহ, তো আল্লাহ ভগবান বলে যদি আপনাকে ডাকে চোখের পানির দাম কেমন,
আমার আল্লাহ বলে এক পয়সার দাম নাই ওগো আল্লাহ বন্ধুরা প্রেগুনার মধ্যে কি কান্না করে ঈশ্বর 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 আল্লাহ ঈশ্বর বলে তো আপনাকে ডাকে চোখের পানি দাম কেমন আমার আল্লাহ বলে এক পয়সার দাম নাই ওগো আল্লাহ খ্রিস্টানরা সার্সের মধ্যে কি কান্না করে গড 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 আল্লাহ গড বলে তো আপনাকে ডাকে চোখের পানি দাম কেমন আমার আল্লাহ বলে এক পয়সার দাম নাই আল্লাহ বুঝলাম না হিন্দু ভগবান বলে বৌদ্ধ ঈশ্বর বলে খ্রিস্টান গড বলে তো আপনাকে ডাকার পরেও যদি চোখের পানি দাম পাওয়া না যায় তো কিভাবে ডাকলে যে চোখের পানি দাম পাওয়া যাবে একটু শিখিয়ে দিন না আমার আল্লাহ বলে শিখে না লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়ে সারা জীবন যদি চোখের পানি ছাড়ো কোনো কাজ হবে না কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না একটু সামনে তোমাকে আগাতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর সাথে আমার বন্ধুর নাম নিবা এই পোস্টার করার সময় শুধু নারাই তাকবীর আল্লাহু আকবার রেখে তুমি স্টার্ট করে ফেললে এই পোস্টার তোমাকে জান্নাতে নিতে পারবে না অবশ্যই এরপর রাখতে হবে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পরে আমার বন্ধুর নাম নিয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়া আমি ওয়াদা করলাম তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম চলে বলে সুবহানাল্লাহ তাহলে অন্তত পক্ষে এই বিষয়টা ক্লিয়ার হলো ঈমানের বাড়ি হচ্ছে মদিনা ঈমানের অক্সিজেন হচ্ছে মদিনা এবং জান্নাতের নিশানা হচ্ছে মদিনা সন্দেহ আছে নানা জবান খুলে সন্দেহ আছে এই জন্য আমরা বলি আমাদের আকীদা রসুল কখনো আমার মত হতে পারে একটু জবান খুলে বলুন পারে রসুলকে তারা আমার মত বলতে চায় আমরা তাদেরকে মারি না যদি কোন মারার সুযোগ থাকতো তাহলে আমি গোলাম রাব্বানে কাশিমী আমার বডি দেখে উচ্চতা দেখেছেন কত মারার কেসের আসামে জামি হতাম আল্লাহ ও রাসূল আলামু কিন্তু রাসূল বলেছেন মাসালিমাল মুসলিমুনা বিল্লিসানিহি ওয়ায়াদিহি প্রকৃত মুসলমান সে যার হাত মুক্তি কোন মুসলমান রক্ষা পায় তাদেরকে মারতে পারে না কারণ রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে আমরা তাদেরকে ক্লিয়ার করে চিনতে পারে এর হচ্ছে ওহাবি ওহাবি মানে হচ্ছে গাদ্দার ওহাবি মানে হচ্ছে রাসূলের বিরোধী আচরণকারী ওহাবি মানে হচ্ছে রাসূলের শানকে ছোট করা ওহাবি মানে হচ্ছে সরকারের প্রতি তার ইয়ানাবি সালাম আলাইকা বলে সালাম দিলে আমাদেরকে বিদাতি বলে গালি দেওয়া এই জন্য আমরা সব সময় বলে থাকি রসুলের পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত বলবো আমাদেরকে যদি ভালো না বলো কিছু আসে যায় না কারণ আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব নাম শুনছেন আপনারা আরে চিনে না বাংলাদেশে এমন একটা পোলা পাইন কি পাওয়া যাবে জন্মগ্রহণ করার এগারো দিন পর মনতার নাম মনসে রাখতে পারবে এমন একটা নাম আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি তিনি একটা ডায়লগ বলেছিলেন আপনাদের সবার মুখস্থ আছে আমি তো বালা না বালা লইয়া থাই কত আমি গোলাম রাব্বানী কাশিমী একটা যোগ করলাম সাথে ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো কি ভয় পাচ্ছ না তো সমস্যা আছে তো বাতিলকে মারতে পারি না কারণ রসুলকে আমার মত বললে বাবা কলি যে আগুন ধরে তো তো আগুন যখন ধরে তখন পানি দিয়ে ডালতে হয় না নিবাতে হয় না মাঝে মাঝে টোকা না দিলে আবার বলবো আমরা সুন্নিরা দুর্বল এই জন্য টোকাটা একটু দূর থেকে আমি এইভাবে দেই কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো কি আপনার ভয় পাচ্ছেন মনে হয় কোনো সমস্যা আছে সুন্নি পড়েছি আমরা খুশি নাকি বেজা না ডান হাত তুলে বলতে খুশি না বেজা আমি ক্লিয়ার কাট একটু বলে যাই আপনাদের শীতলাতে এসেছিলাম তারপর হয়তো বা সেইখান থেকে মোহাম্মদ ভালোবাসার কারণে প্রোগ্রামে দাওয়াত করেছেন সামনে আপনারা প্রোগ্রামে দাওয়াত করবেন না করবেন এখন আপনারা সিদ্ধান্ত নেবেন এরপরে আমি এখন যে কথাটা বলবো এই কথা বলার পরে যদি আমার একটা দাওয়াত না আসে খোদার কসম আমার দিলে কোনো কষ্ট থাকবে না কারণ কারণ আমার এই কথাটা যেটা বলবো এটা যদি আমার হাবিবি কিবরিয়া কবুল করে ফেলে আমার আর কোনো দরকার নাই আর সেই কথাটা হচ্ছে রসুলের প্রেমের কথা বললে কারো মুখ যদি কালো হয়ে যায় রসুলের প্রেমের কথা বললে কারো মুখ যদি মলিন হয়ে যায় রসুলের ইশকের কথা বলতে গেলে কেউ যদি বিদাতি বলে আমাকে গালি দেয় এই মুহূর্তে তাকে আমি এক তালাক তাকে দুই তালাক তাকে তিন তালাক মা চাটতে পারবো বাবা চাটতে পারবো স্ত্রী চাটতে পারবো পুত্র চাটতে পারবো এমপি মন্ত্রী ব্যারিস্টারি তাম দুনিয়া ছাড়া যাবে কিন্তু মৃত্যুর পর্যন্ত মদিনা বলার কলম ছাড়াই যাবে না ডান হাত করে বলো ঠিক কি না কাশ্মীর
এইজন্য আমি বলছি আমরা সুন্নি সুন্নি পরিচয় আমি খুশি। আমি যে আপনাদেরকে বললাম সুন্নি পরিচয় খুশি না বেজাল, আপনারা হাত তুলেছেন সবাই বলেছেন খুশি, কিন্তু জীবনে কোনো ওহাবিকেই বলতে পারবে যে ওহাবি পরিচয় খুশি না বেজাল হাত তুলেন সারা জীবন দিতে পারবে না, কারণ তারা জানে ওহাবি শব্দ এটা হচ্ছে অবৈধ, এটার সাথে সরকার মদিনার দুশ্মনী আছে, এটার সাথে রাসূলুল্লাহর গাদদারি আছে, এই জন্য তারা প্রকাশ করে না। কিন্তু আমি সুন্নি পরিচয় আমি বুক ফুলিয়ে বললাম আবার কারণে কিন্তু ব্রাহ্মণ পাড়া দিয়ে যাব, আমার ভয় লাগে না, কারণ আমার পরিচয়টা হক, হকের কথা বলতে আমার কষ্ট হয় না, চিৎকার করতে ব্যথা হয় না, কারণ আমরা রাসূলুল্লাহর সুপারিশ পেয়ে চোখের পলকে পুলসরাম পার হবই হব, ডান হাত তুলে বলো ঠিক কিনা। এইজন্য আমি বলছি আমরা সুন্নিরা জান্নাতি, আর সেই জন্য বাতিলকে মারতে পারে না। বিদায় গজলটা আমি একটু বলছি, এটা অন্তর সান্ত্বনা দেওয়ার জন্য, আপনার সমস্যা আছে কি ভয় পাবেন আপনারা, কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া তাই কো, ও হাবিবালানা নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুত সবাই নামাজ পড়ে, মন থেকে বলুন তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা, একটু দুইটা আল্লাহকে দেখান চাই কিনা, নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুত সবাই নামাজ পড়ে, জান্নাতের চাবি নামাজ, টু দা পয়েন্ট, জান্নাতের চাবি নামাজ কখন হবে, জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ নবীর প্রেমে পড়িও, ও হাবিবালানা সুন্নি হইয়া, যারা শূন্য করেছে খুশি সবাই জবান নড়বে, আর যারা জবান নড়বে না এদের ব্যাপারে আমার কোনো কথা নাই, এদের ইমানে ক্যান্সার হয়েছে, কথা বলুন ঠিক না, ও হাবিবালা না শূন্যি হইয়া, ও হাবিবালা না শূন্যি, হে মাটি বলে ও হাবি যারা নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা, কে মাটি বলে ও হাবি যারা নূর নালা নূর নবি বলেন আল্লাহ তাআলা, নবীর নূরে সবই পয়দা, ওরে নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো, ও হাবিবালা না শুনবি হইয়া তাই, সবার মতন ও হাবি আমাদের সুন্নিদের আকীদা একদম ক্লিয়ার, রসুল কখনো আমার মতো হতে পারে এক কোটি বার যদি ছুরি ধরা হয় আমার গলার রক্ত কেটে বেলো জবান দিয়ে বের করতে পারবে না রসুল আমার মতো, কারণ আমরা সুন্নিরা কখনো গায়ের জোরে কথা বলি না, একবারে বলেছি আমরা কথায় কথায় সাপটা চত্বরে আগুন জ্বালানোর পক্ষে কিন্তু আমরা না, আমরা সুন্নিরা কথায় কথায় বাইতুল মুকাররমার সামনে গিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে পুলিশের উপর আক্রমণের অভ্যাস কিন্তু আমাদের নাই, আমরা কথায় কথায় বার্ষিক চত্বরে গিয়ে যুবকের পায়ের রক্ত কেস করে টান দিয়ে কেটে দেওয়া আমাদের অভ্যাসের ভিতরে নাই, আমরা সুন্নিরা মারি না। তবে আমাদের সবচেয়ে বড় অস্ত্র নাম হচ্ছে কিতাব, আমরা যে গ্রামে বসবাস করি হুজুরের ওস্তাদ আমার ওস্তাদ আল্লামা মুফতি আলী আকবর আল কাদরী আল আবিদী মাদ্রাজুল আলী, তিনি যখন সামনে দাঁড়িয়ে যান তিনার সামনে অসংখ্য যুবকরা যারা বাতিলপন্থী কওমি ওহাবি বিভিন্ন জায়গায় থাকে, তারা হুজুরকে দেখলে হুজুরের শরীরে কিন্তু শক্তি নেয় কিন্তু হুজুরকে দেখলে ভয়ে পালিয়ে যায়, ওনার শক্তি কি, ওনার শরীরে শক্তি দেখতে না পারে, সিনারের ভিতরে রসুলদার মোহাম্মদ এবং কিতাবের পাওয়ার কিতাবের দলিল আছে, কিতাবের পাওয়ার ওয়ালা দলিল, মানুষ যখন সামনে দাঁড়ায় কোন দুনিয়ার শক্তি থাকতে পারে না, এই জন্য আমরা বলি আমরা সুন্নিরা কিতাবের পক্ষে কথা বলি, রসুল যে আমার মতন নয় এটা আমরা মনের জোরে বলি না কিতাবের জোরে বলি, আমার মাইক সাউন্ড সামনে আমার পিছনে আমার ডানে আমার বামে যতটুকু পর্যন্ত যায় আমি তাদেরকে বলি আমি যে রসুলকে আমার মত নয় বলতে সেটা জোরে নয়, আমি পাঁচ মিনিটে দশটা দলিল এখন উপস্থাপন করব, দলিলটা যদি আমার ব্যক্তিগত কোনো জমানের কথা হয় ফুটবলের মতো লাথি মেরে ফেলে দিবেন, কিন্তু কোরআন সুন্নাহ থেকে দলিল দেওয়ার পরে রসুলকে আমার মতো বললে সেই কখনো মুসলমান হতে পারে, জবান খুলে বলুন পারে,
রাসূল কখনো আমার মত হতে পারে না এক নম্বরে দলিল আমরা দুনিয়াতে আগমন করলাম উলঙ্গ অবস্থায় খোদার কসম রাসূল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পরা অবস্থায় সুবহানাল্লাহ রাসূল কখনো আমার মত হতে পারে না আমরা দুনিয়াতে আগমন করলাম খতনাবিহীন অবস্থায় 2 3 4 বছর পরে সুন্নতে খতনা করা হয়েছে কিন্তু সরকারে মদিনার লজ্জা স্থান দুনিয়ার কোনো মানুষ দেখবে আমার আল্লাহ বলেন না এটা আমি বরদাস্ত করতে পারি না এই জন্য আমার আল্লাহ রাসূলকে খতনা করানো অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন যদি বলে সুবহানাল্লাহ রাসূল কখনো আমার মত হতে পারে না আমরা ঘুমালে আমাদের অজু ভেঙে যায় রাসূল ঘুমালে খোদার কসম রাসূলের অজু ভাঙে না রাসূল কখনো আমার মত হতে পারে না আমাদের থুতু বাম হাতের মধ্যে নিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে কষা দিয়ে নাকের কাছে নেন চি চি পরিমাণ দুর্গন্ধ কিন্তু সরকারে বদনা থুতু এবং কাম মোবারক যে পোশাকে যে গায়ে যে চামড়া যে পশমে একবার লেগেছে 40 দিন পর্যন্ত শুধু নিষ্কামরে দান বের হয়েছে সুবহানাল্লাহ রাসূল কখনো আমার মত হতে পারে না আমরা সর্বোচ্চ 4 জন স্ত্রী গ্রহণ করতে পারবো এরপর হারাম এরপর হারাম কিন্তু রাসূল 4 জন না যত জন মন চার রুখসত পাওয়ার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ রাসূল কখনো আমার মত হতে পারে না আমাদের স্বামী মারা গেলে স্ত্রী যে কোনো একজন স্বামীকে 4 মাস 10 দিন ইদ্দত পালন করার পরে বিবাহ করতেই পারে কিন্তু রাসূলের স্ত্রীরা জিন্দেগিতে আর কোনোদিন স্বামী গ্রহণ করতে পারবে না কারণ তারা হচ্ছে উম্মুল মুমিনিন মুমিনদের মা মার সাথে সন্তান কখনো বিবাহ হতে পারে না রাসূল কখনো আমার মত হতে পারে না আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ খোদার ইচ্ছার কসম রাসূলের উপরে 5 নয় 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল আমি আল লাইলি মাতাহাজ্জাত বিহি নাফিলাত আল্লাহ রাসূলের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল রাসূল কখনো আমার মত হতে পারে না আমাদের উপরে ইসলামের স্তম্ভ 5টি কালিমা নামাজ রোজা হজ যাকাত কিন্তু রাসূলের উপরে ইসলামের স্তম্ভ 5টি না মাত্র 4টি বিশ্ববিখ্যাত ফতোয়ার গ্রন্থ ফতোয়া শামির মধ্যে ইবনে আবিদিন শামির রহমাতুল্লাহ আলাইহি তৃতীয় খণ্ডের মধ্যে লেখেন আল্লাহর হাবিবের উপরে কেন যাকাত আমার আল্লাহ উঠিয়ে নিয়েছেন ক্যান্সেল করেছেন জানো কারণ আমার আল্লাহ বলে যাকাতের 8টি খাত রয়েছে তার মধ্যে অন্যতম খাত গোলামকে যাকাত দেওয়া যায় না গোলামকে যাকাত দেওয়া যায় না আমার আল্লাহ বলে আমি দেখলাম রাসূলের সামনে রাসূলের পিছনে রাসূলের ডানে রাসূলের বামে সামনে পিছনে সবাই হচ্ছে রাসূলুল্লাহর গোলাম সবাই হচ্ছে রাসূলুল্লাহর গোলাম এখন যদি রাসূলের উপরে যাকাত ফরজ করা হয় রাসূল যাকাতটা দিবে কাকে গোলামকে তো যাকাত দেওয়া যায় না গোলামকে যাকাত দেওয়া যায় না এজন্য যাকাতটা ক্যান্সেল করে আমার আল্লাহ প্রমাণ করে দিলেন তামাম দুনিয়া হচ্ছে আল্লাহর বান্দা খোদার কসম তামাম দুনিয়া হচ্ছে হাবিবি কিবরিয়ার গোলাম জোরে বল সুবহানাল্লাহ রাসূল কখনো আমার মত হতে পারে না আমাদের পাশা পায়খানা না পাক রাসূলুল্লাহর পাশা পায়খানা মোবারক পাক কোন সন্দেহ আছে না ডান হাত গুলো সন্দেহ আছে কেমন পাক আমি আপনাকে বোঝাতে পারবো কিনা জানি না তবে আমি একখানা কিতাব পড়েছি মাদারেজুন নবুয়াত লিখেছেন আব্দুল হাক মুহাদ্দিস দেহলভী তিনি 8 খণ্ডের কিতাবের তৃতীয় খণ্ডে বাব ও মিলাদুন নবীর মধ্যে তিনি লেখেন সরকারে মদিনার পসরা মোবারক কেমন পাক ছিল জানো আল্লাহর হাবিব একদিন রাতের বেলায় পসরা মোবারক করে মাটির পাত্রের মধ্যে করে সেই পসরা মোবারক গুলা সরকারে মদিনা খাটের নিচে ঢুকিয়ে রাখলেন সরকারে মদিনা এবার আরামের ঘুম দিলেন রাত গভীর হয়ে যাওয়ার কারণে সরকারে মদিনার ঘর থেকে একটু দূরে সরকারে মদিনার একজন খাদেম ছিল নাম ছিল উম্মে আইমান উম্মে আইমান বলে ওই রাতের বেলায় হঠাৎ করে আমার তৃষ্ণা ধরলো উম্মে আইমান বলে আমি ঘন্টার পর ঘন্টা খুঁজতে লাগলাম ডানেও পানি নাই পেছনেও নাই সামনে নাই কোথাও যখন পানি পাই না উম্মে আইমান বলে এত গভীর রজনী পানি যখন খুঁজতে খুঁজতে দেখলাম আমার কণ্ঠটা শুকিয়ে কাঠের মতো হয়ে গেল আমি দেখলাম কিছুক্ষণ পরে আমার পানি তৃষ্ণার কারণে আমার জিহ্বাটা আস্তে আস্তে বের হয়ে যায় উম্মে আইমান বলে আমি জীবনের আশা ছেড়ে দিলাম আমার কণ্ঠলে শুকিয়ে গিয়েছে আমার জিহ্বা বের হয়ে গিয়েছে উম্মে আইমান বলে আমি তো মরে যাব উম্মে আইমান হাও মাও করে কাঁদতে শুরু করলো কাঁদতে 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 হঠাৎ করে উম্মে আইমান কি জানি একটা মুস্কি হাসি মেরে দিল কি রে উম্মে আইমান পানি বুঝি পেয়েছো উম্মে আইমান বলে পানি তো পাই নাই তো পানি যদি না পাও মুস্কি হাসো কেন উম্মে আইমান বলে একটা কথা মনে পড়ে যাওয়ার পরে জীবনের মায়া ছেড়ে দিয়েছি আমি হাসতে লাগলাম কি কথা উম্মে আইমান বলে আমি কাঁদি কেন আমার মনে হলো দুনিয়ার কোথাও যদি পানি না ভাই একটা দরবারে গেলে তো জীবন খালি ফিরবো না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উম্মে আইমান বলে সমস্ত শক্তি দিয়ে আমি সরকারে মদিনা গড়ের দরজার সামনে গেলাম দুইটা পান যখন খুললাম রাসূলুল্লাহর ঘরের বিরতকে ভূ করে মিশকামর একটা গান বের হলো উম্মে আইমান বলে আমি ঘরে ঢুকলাম তন্ন তন্ন জাররা জাররা পাত্তা পাত্তা কোনা কোনা আমি খুঁজলাম রাসূলের ঘরে কোনো পারফিউমের বোতল পাওয়া যায় না আতরের বোতল পাওয়া যায় না কিরে সুগন্ধি বের হয় কোত্থেকে উম্মে আইমান বলে হঠাৎ করে আমার ডান চোখটা সরকারে মদিনার খাট মোবারক
নিচে যখন গেল আমি দেখলাম সরকারে মদনের খাট মোবারক করে নিচে একখানা মাটির পেয়ালার মধ্যে কিছু পানি মনে মুক্তার মতো জগ 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 করে আমি দেরি না করে সেই পানির কাছে আমার নাকটা যখন নিলাম এটা কি দুর্গন্ধ নাকি সুগন্ধ উম্মা আমান বলে খোদার কসম আমি নাক লাগাতে দেরি হয় জীবনে কত আমি আতর গ্রাস শুকেছি ফাতেমার গান নিয়েছে সরকারে মদনের প্রস্রাব থেকে মিশক আম্বরের চাই করা সুগ্রামের হতে লাগলো উম্মা আমান বলে আমি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এই পানিটা টক জাল মিষ্টি টেস্ট করার জন্য আমি সারা আঙ্গুলটা বের করে এক ফোঁটা পানি জিব্বার মধ্যে লাগাবো এটা কি দুর্গন্ধ নাকি সুগন্ধ এটা কেন উম্মা আমান বলে এক ফোঁটা পানি জিব্বার মধ্যে লাগাতে দেরি হয় সেকেন্ডের মধ্যে আমার জিব্বাটা মোমার মতো নরম হয়ে গেল আমি গোটা পানি পান করলাম এত স্বাদ এত মজা এত লাজ্জাতের পানি আমার জিন্দগিতে আর কোনোদিন পান করি নাই উম্মা আমান বলে এবার আমি ঘুমিয়ে পড়লাম আরামের ঘুম থেকে সকালবেলা রসুল ঘুম থেকে ডাক দিলা আইনা উম্মা আমান তুমি কোথায় লাব্বাইকা সাদেকা রাসূল আল্লাহ নবী কেন ডেকেছেন আপনি হুকুম করলে সেকেন্ডের মধ্যে আমার জীবনটা আপনার কদমে কুরবান করব আমার নবী বলে উম্মা আমান জীবন চাইলে একটু বলো তো উম্মা আমান আমার খাটের নিচে মাটির পেরাতে আমার প্রস্রাব মোবারক কোথায় উম্মা আমান চোখের পানিগুলো ছেড়ে দিল ইয়া রাসূল আল্লাহ আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা থেকে মিশকামরের গ্রাম বের হয় আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা দুধের চাইতো সাদা মধুর চাইতো মিষ্টি আমার নবী বলে কেন উম্মা আমান যা জিজ্ঞেস করে তা বলো আমার প্রস্রাব মোবারক গেলে কোথায় ইয়া রাসূলুল্লাহ তৃষ্ণা ধরেছে নবী আমি পান করে ফেলেছি তবে এত সাদার পানি আমার জিন্দগিতে আর কোনোদিন পান করি না আমার নবী বলে কেন উম্মা আমান কি করলা তুমি কি জানো না একজন মানুষের প্রস্রাব যদি আরেকজন মানুষের পেটের মধ্যে যায় সেই তো জাহান্নামে চলে যাবে উম্মা আমান বলে খোদার ইজ্জতের কসম ইয়া রাসূলুল্লাহ আপনার প্রস্রাব মোবারক পান করার কারণে জাহান্নামে যদি জ্বলতে হয় একবার নয় এক লক্ষ নয় এক কোটি নয় এক হাজার এক বিলিয়ন ট্রিলিয়ন বার যদি আমাকে জাহান্নামে চালিয়ে অহংকার করে ফেলা হয় আমি জাহান্নামকে ভয় পাই না করেন নবী আপনাকে জানেন চাইতে বেশি ভালোবাসি প্রস্রাব পান করেছি তো পান করেছি আমার নবী বলে কি উম্মা আমান কি ভালোবাসা ভালোবাসার কারণে জাহান্নামকে পর্যন্ত ভয় পাবে না হ্যাঁ নবী পাই না আমার নবী বলে আমার প্রস্রাব পান করার পর জাহান্নামকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেছ ভয় পাও না তাহলে পুরস্কারটা এখনো নিয়ে নাও চাই পাটে সরকার মদিনার প্রস্রাব রেখেছে কিয়ামত পর্যন্ত ওই পেটকে জাহান্নাম টাচ করতে পারবে না জোরে বলে সুবহানাল্লাহ নারায় তাকবীর সারা জীবন আমার ভেড়া একদম সহজ মনে একটা প্রশ্ন করি সব দ্বন্দ্ব সংঘাত ভুলে যান কে ওভাবি কে খারেজি কে রাফেজি কে মুতাজিলা অবশ্যই এক মিনিটের জন্য ভুলে গিয়ে একটু চিন্তা করুন তো যেই রসুলের প্রস্রাব মোবারক পান করলে জাহান্নাম হারাম হয়ে যায় ওই নবী কি কখনো আমার মতো হতে পারে এই ডান হাত তুলে বলুন পারে পারে নবীকে আমার মতো বলো না ভাই ইমান থাকবে না নবীকে আমার মতো বলে রসুলের সম্মান ছোট করতে চাও সারা জিন্দগি চেষ্টা করলে হবে না কারণ আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কিয়ামতের ময়দান যখন আসবে ইসরাফিল যখন একটা দুই নম্বর ফুৎকারা দিবে সৃষ্টি জগতে কেউ থাকবে না গাছ পালা তরু লতা কীট পতঙ্গ মানব জিন ইনসান সব নিঃস্বাদ হয়ে যাবে আল্লাহ আজরাইল কি থাকবে না আমার আল্লাহ বলে না আমার আল্লাহ বলে আজরাইলকে আমি বলবো মতিয়া আজরাইল আজরাইল নিজে নিজে মৃত্যু বরণ করো আজরাইল বলে আমার রুট আমি কবজ করব আমি মরে যাব ওহ আল্লাহ মানে কি আপনি ছাড়া কেউ নাই আমার আল্লাহ বলে ইসরাফিল যখন দ্বিতীয় ফুৎকার দিবে আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না আল্লাহ তাহলে সদয় ভাবে একটা প্রশ্ন করি আল্লাহ কেউ যেহেতু নাই তাহলে আপনার জিকির কি বন্ধ আল্লাহ আমার আল্লাহ বলে হ্যাঁ ইসরাফিল যখন দ্বিতীয় ফুৎকার দিবে তখন কেউ থাকবে না আমি আল্লাহ জিকির স্টপ আমি আল্লাহ জিকির করার মতো কেউ আর থাকবে না ওহ আল্লাহ দুই নম্বরে করো জোরে করে প্রার্থনা করি কিন্তু আপনি তো আপনার বন্ধুর ব্যাপারে বলেছেন ওয়ারা রসুলের সম্মান রসুলের আলোচনা চর্চা নাকি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না ওগো আল্লাহ তো আপনার জিকির যে বন্ধ হয়ে গেল আপনার বন্ধু জিকির কি বন্ধ আমার আল্লাহ বলে ঘরের খবরদার আমার ব্যাপারে প্রশ্ন করো আমার বন্ধুর ব্যাপারে প্রশ্ন করো না আমার জিকির বন্ধ হবে বন্ধু জিকির তো বন্ধই হতে পারে না ওগো আল্লাহ বুঝলাম না আপনি জিকির করার জন্য কেউ তো নাই কিন্তু বন্ধু জিকির করার জন্য কে আছে আমার আল্লাহ বলে আমি তোমাদেরকে বলেছিলাম না সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি অবশ্যই নারে তাকবীর সবাই জবান খুলে বলি মারহাবা হে বলিয়ম দিয়ে হবে না আরেকটু জবান খুলে বলি মারহাবা
উপস্থিত হয়েছেন আপনি দর্শকলে সুপরিচিত হৃদ্যতার মহব্বত এবং হৃদস্পন্দন এবং আমার সম্মান করা বলেছেন আমার আল্লাহ বলে খবরদার আমার বাবার প্রশ্ন করো আমার বন্ধুর জিকির ইষ্ট বলে বাবার প্রশ্ন করো না আল্লাহ কেন আমার আল্লাহ বলে আমার জিকির করার জন্য কেউ নাই তো আল্লাহ আপনার বন্ধু জিকির কে করবে আমার আল্লাহ বলে আমি তোমাদেরকে বলেছিলাম সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দুরুদ শরীফ তোমরা পড়ো ফেরেশতারা পড়ো আমি আল্লাহ পড়ি তো আমি আল্লাহ জিকির করার জন্য কেউ নাই কিন্তু বন্ধুর উপর দুরুদ শরীফ পড়ার জন্য তো আমি স্বয়ং আল্লাহ এখনো বিদ্যমান আছি জোরে বলি সুবহানাল্লাহ তাহলে সারা জীবন চেষ্টা করলো বাতিলটা সরকার মজনের শান সারা জীবন বন্ধ করতে পারবে না কারণ আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মুহাব্বত তিনি দুইটা লাইন বলেছেন সারে ইউ জুমে ইউ চাহা মারা নবী জোরে বলি সুবহানাল্লাহ আর সেই নবীর পক্ষে যখন কথা বলি তপ করে আমাদেরকে বলে আমরা নাকি মাজার পূজারি সাবধান মাজার পূজারি বল যারা বলবে তাদের বাম কানের মধ্যে ধরে ডান গলে দুইটা থাপ্পড় মারবেন গাদ্দার আমরা কখনো মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি কোনো সন্দেহ আছে হ্যাঁ জবান গুলো সন্দেহ আছে আরে মাজার যদি না থাকে পুরো পৃথিবীতে ইসলাম তুমি পাবে না বলে হুজুর বুঝলাম না ইসলাম যারা এনেছে প্রত্যেকের মাজার আছে হযরত মূসা আলাইহিস সালাম ইসলাম এনেছে তার মাজার আছে কিন্তু ফারাওনের মাজার আপনি তামাম দুনিয়া খুঁজলো পাবেন না ইসলাম এনেছে ইব্রাহিম খলিলুল্লাহ তার মাজার আছে কিন্তু তার বিরুদ্ধে আচরণ করা নমরুদের মাজার তামাম দুনিয়া খুঁজলো আপনি পাবেন না সরকারে মদিনা ইসলামের প্রবর্তক সরকারে মদিনা রওজা এখনো আছে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে আচরণ করা আবু জাহেলের মাজার তো দূরের কথা তার বাড়িটা প্রস্রাব পায়খানা চি কি পরিমাণ দুর্গন্ধ সেইখানে এখন থেকে বের হয় আমার সরকারে মদিনার নাতি ইমাম হুসাইন ইসলাম এনেছে তার মাজার আছে কিন্তু আপনি ইয়াজিদের মাজার তামাম দুনিয়া খুঁজলো পাবেন না আমার খাজা গরিবের মাজার মাজার আছে কিন্তু তার বিরুদ্ধে আচরণ করা ফিত্তি রাজার মাজার আপনি এখন খুঁজে পাবেন না বাংলাদেশে ইসলাম এনেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনার মাজার আছে কিন্তু গুরু গোবিন্দের মাজার তামাম দুনিয়া খুঁজলে আপনি পাবেন না তাহলে বুঝে গেল যারা ইসলাম এনেছে আমার শাহ তিনার মাজার আছে ভাইস বুস্তামে তোমার মাজার আছে শাহ মাকদুম শাহ রহমতুল্লাহ আলাইহি তিনার মাজার আছে হযরত মোহসিন আউলিয়া মালিক শাহ মাইক পান্ডার দরবার শরীফ তাহলে বুঝা গেল ইসলাম যারা এনেছে প্রত্যেকের মাজার আছে ওই মাজারের বিরুদ্ধে আচরণ করলে কে পরিণত হবে তিন ঘন্টাতে বলতে চাই না শুধু এক মিনিটে বলতে চাই আজ থেকে ছয় বছর পরে বাংলাদেশের এক বক্তা সাতপাচত্তরে দাঁড়িয়ে বলেছিল আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি লাঠি দিয়ে সমস্ত মাদার ভেঙে ফেলব আপনাদের কি মনে পড়ে এক মাস পরে তার ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছে দুই মাস পরে তার বাম পা চলে গিয়েছে এবার সেই তিন বছর ফুল সারের মধ্যে কাটিয়ে কাটিয়ে মাটির সাথে মৃত্যুবরণ করে মিশে গিয়েছে কিন্তু মাজার আছে মাজার থাকবে ওই মাজারের একটা কং করে হাত দিয়ে হাত টুকরা টুকরা করে ফেলা হবে ডান হাত তুলে বারো ঠিক কিনা সারা সারা জীবন ওলি আল্লাহর বিরুদ্ধে সাইক্লোন সিডর হারিকেন নার্গিস যখন বাংলাদেশে ধাক্কা মারে তখন আমরা রেডিও ঘরের কোলের ভিতরে বসে বসে ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ করম করো আল্লাহ ঠেলায় যখন পড়ে তখন ওলি আল্লাহ কিন্তু আমরা সুন্নিরা ঠেলায় পড়তে হয় না আমাদের সুন্নিদের একটাই সূত্র একদম 10 সেকেন্ডে যে সূত্র আপনার জীবনকে জান্নাতের পথে নিবে সূত্রটা হচ্ছে ইবাদত হবে একমাত্র আল্লাহ কার না জবান খুলে কার একটু শাহরুখ আঙ্গুলটা চু করে বলুন না কার ইবাদত হবে একমাত্র আল্লাহর মহব্বত হবে রাসূলুল্লাহর খেদমত হবে মা বাবার আর সোহবত নেসবত হবে ওলি আল্লাহর একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ রব্বুল আলামিন এই সূত্র ভিত্তিক চলে জীবনটাকে সরকারের মদনের প্রেমে আমাদের জীবনটা নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত গোলামি করে করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি ওয়া মা তাওফিকে ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু